বাবার কাণ্ডে হতবাক ছেলে, বিয়ে করে বাড়িতে বউ এনেছিল আর সেই বৌমা শ্বশুরের সঙ্গে পালিয়ে গেছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের বুন্দি জেলায়। এ ঘটনায় মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বুন্দি জেলার সিলোর গ্রামের বাসিন্দা পবন বৈরাগী বাবা রমেশ বৈরাগীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। পবনের দাবি, বাবা তার স্ত্রীকে নিয়ে পালিয়েছেন, এমনকি তার মোটরসাইকেলও চুরি করেছেন। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। বাবা রমেশের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বৌমা, তবে পবনের দাবি তার স্ত্রী নির্দোষ, বাবাই তার বউকে উস্কিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন। কাজের জন্য তাকে বাড়ির বাইরে থাকতে হয় মাঝে মধ্যে, আর এই সুযোগ কাজে লাগিয়ে তার স্ত্রীকে প্ররোচনা দিয়েছে তারই শ্বশুর। পবনের 6 মাস বয়সী এক সন্তান রয়েছে, এখন শিশুটির দেখাশোনায় সমস্যা হচ্ছে বলে জানান তিনি। থানায় অভিযোগ করা সত্ত্বেও শুরুতে পুলিশ তার বিষয়টি তেমনটা গুরুত্ব দেয়নি বলে অভিযোগ পবনের। এ প্রসঙ্গে পুলিশ অফিসার অরবিন্দ ভরদ্বাজ জানিয়েছেন, গুরুত্বের সঙ্গে পবনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, মোটরসাইকেল সহ পলাতক যুগলকে শিগগিরই খুঁজে বার করা হবে। তবে এখন পর্যন্ত শ্বশুর এবং বৌমার খোঁজ মেলেনি বলেই জানা গেছে। এদিকে পরকীয়ায় জড়িয়ে স্ত্রী তার প্রেমিককে নিয়ে পালিয়ে গেছেন। নিরুপায় স্বামী স্ত্রীকে ফেরানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এ কারণে ক্ষোভে প্রতিশোধ নিতে নিজের স্ত্রীর প্রেমিকের স্ত্রীকে বিয়ে করেছেন ওই ব্যক্তি। ঘটনাটি ভারতের বিহার রাজ্যের খাগড়িয়া জেলায় ঘটেছে। ইটিভি ভারতের প্রতিবেদনে বলা হয়েছে, 2009 সালে নীরাজের সঙ্গে রুবি দেবীর বিয়ে হয়। এ দম্পতির 4 সন্তান আছে। এর কয়েক বছর পর নীরাজ জানতে পারেন তার স্ত্রী মুকেশ নামের এক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। 2022 সালে ফেব্রুয়ারিতে রুবি ও মুকেশ বিয়ে করেন। এ ঘটনা নীরাজ জানতে পেরে মুকেশের বিরুদ্ধে তার স্ত্রী রুবিকে অপহরণের জন্য থানায় অভিযোগ করেন। নীরাজ ওই অভিযোগে দাবি করেছেন, বিষয়টি নিষ্পত্তির জন্য গ্রাম পঞ্চায়েতের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু মুকেশ তা মানতে রাজি হননি। এরপর থেকে মুকেশ পলাতক। নীরাজের স্ত্রী রুবিকে নিয়ে পালানোর আগেও মুকেশ বিবাহিত ছিলেন, তাদের 2 সন্তান আছে। মজার ব্যাপার হলো তার প্রথম স্ত্রীর নামও রুবি। পঞ্চায়েতের সিদ্ধান্ত না মানায় প্রতিশোধ নিতে নীরাজ মুকেশের স্ত্রীকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। এই দম্পতি গত ফেব্রুয়ারিতে গাঁটছড়া বেঁধেছেন। মুকেশ ও রুবি এখনো পলাতক।